জল হচ্ছে জীবন, মানে জলের আরেক নাম জীবন, এটা নতুন করে কিছু বলার নেই। আর এই জীবন কথাটা কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে না, পুরো আমাদের যত পুরো সিস্টেম আছে, পুরো পৃথিবীতে যত প্রাণী আছে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর আমরা যারা গাছ ভালোবাসি, যারা গাছপ্রেমী, তারা তো জানি এই যে জল গাছের জন্য মানে কতটা প্রয়োজনীয়, জল কমলে কী হয়, জল বেশি হলে কতটা ক্ষতি বা গাছের কতটা কষ্ট হয়, আর সেটা এখন আমরা বুঝতেই পারছি যে বৃষ্টি নেই, এই কাঠফাটা গরম, এই গরমে মানে কী দুর্বিষহ পরিস্থিতিতে আমরা আছি। শুধু আমরা কেন, আমাদের গাছেরা আছে, আরও যত পশু প্রাণী যারা আছে তারা কষ্টে আছে, এইসব তো আছে। এবার যদি তোমাদের বলি যে এই জল যেখানে জীবন, সেই জলই কিন্তু করতে পারে তোমাদের গাছেদের সব থেকে বড় ক্ষতি, শুনতে কেমন লাগছে? সামনে হয়তো কিছুটা বুঝতে পেরেছ কী বিষয়ে কথা হতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি। এখানে মানে অনির্বাণের বানানো কথা বা অনির্বাণের সাজানো কথা কিছু নেই, একদম এটা পরীক্ষিত সত্য যে জল সবসময় যে ভালো হবে, মানে জল মানেই ভালো গাছেদের জন্য, এটা কিন্তু একদমই না। বুঝা গেছে? তো জল ভালো কি খারাপ কী করে বুঝবো? জল ভালো কি খারাপ বোঝার উপায় হচ্ছে জলের দ্রবীভূত পদার্থ, জলে যে দ্রবীভূত পদার্থগুলো আছে তার পরিমাণ কত বা বেশি আছে না কম আছে, যখন এটা আমরা বুঝে যাবো, এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা জেনে যাবো সেই জলটা আদেও মানে গাছেদের জন্য গ্রহণযোগ্য কি। বোঝা গেছে? মানে এটা এমন একটা জিনিস যেটা আমরা অনেক সময় ওভারলুক করে গেছি, বা আমি নিজে পার্সোনালি ওভারলুক করে গেছি, নিজে জিনিসটা অত গুরুত্ব দিতাম না, কিন্তু বর্তমানে জানতে পারি যে এই ব্যাপারটাও কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ আমাদের নিত্যদিন থেকে শুরু করে আমাদের গাছেদের জন্য এই জলের এই মাত্রাটা জানা কতটা গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় দেখো, ভেবে দেখো যে তোমরা সব কিছু করছো, মানে খাবার দিচ্ছ, পেস্টিসাইড, অনুখাদ্য, ছত্রাকনাশক, ইচ অ্যান্ড এভরিথিং, বা আমি যেগুলো যেগুলো বলছি তোমরা সেগুলো করছো, তাও তোমাদের গাছে গ্রোথ নেই, তাও তোমাদের গাছে বৃদ্ধি নেই, বা বৃদ্ধি হলো সেই লেভেলে তোমরা তোমাদের গাছে বৃদ্ধি যেতে পারছে না, গাছ বাড়ছে না, কেন, কী কারণে, তোমরা কী ভুল করছো আমাকে সবসময় প্রশ্ন করো, আমি হয়তো তোমাদের উত্তর দিই যে হয়তো এটা আপনি ভুল করেছেন, ওটা ভুল করেছেন, কিন্তু কখনো কি তোমরা ভেবে দেখেছো তোমরা যে জলটা গাছে দিচ্ছ, যেই জলটা মানে আমরা দুবেলা তিনবেলা গাছকে স্নান করাচ্ছি বা গাছে গোড়ায় দিচ্ছি, যাই করছি, সেই জলটা কি আদৌ গাছের জন্য ঠিক, এটা কি কোনো ভেবেছো? জানোই তো, ভাবনি, আমিও একসময় ভাবতাম না, তোমাদের মতনই আমি ছিলাম, কিন্তু যখন থেকে আমি জিনিসটা জেনেছি আমি তখন থেকেই খালি ভেবেছি কবে তোমাদের জানাবো, কবে তোমাদের বলবো এই ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা কিন্তু ফেলে রাখার মতো জিনিস না, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আমি জানি হয়তো এই ব্যাপারে বা এই বিষয়ে তোমাদের এতদিন কেউ নলেজ দেয়নি, বা দিলেও হয়তো সেইভাবে তোমাদের কেউ বলেনি, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আছে, চাপ কী, আমি আছি যতক্ষণ তোমাদের কোনো রকমের ঝামেলা কোনো রকম সমস্যা আমি একদমই হতে দেব না, ঠিক আছে? তো জলটা ভালো কি খারাপ সেটা জানতে গেলে আমাদের কী লাগবে, সেটা জানতে গেলে আমাদের লাগবে একটা টিডিএস মিটার। এই হচ্ছে টিডিএস মিটার, খুব সহজে অনলাইনে কিনতে পাওয়া যায়, আর এর বিশাল দাম, মানে এত দাম যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, ঠিক আছে, না মজা করছি, একদমই সেরকম না, এই এর দাম একদমই সাধ্যের মধ্যে। আর আমি বলবো মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে একবার কেনো, সারা জীবন তোমাদের সাথে থাকবে, তোমরা যখনই যেখানে যাবে সেখানকার জল কীরকম আছে তোমরা কিন্তু নিজেরা চেক করতে পারবে এই টিডিএস মিটারটা। টিডিএস কথার ফুল ফর্ম হচ্ছে টোটাল ডিসলভ সলিড, টোটাল ডিসলভ সলিড মানে একটা জলের মধ্যে কত পরিমাণের খনিজ তার মধ্যে আছে, জলে খনিজ আসে কোথা থেকে, এই যে বৃষ্টি হচ্ছে, ধরো বৃষ্টি যখন হচ্ছে তারপর সেই বৃষ্টি ধরো পাথরের গায়ে মাটির গায়ে পড়ছে, তার মধ্যে যে খনিজগুলো আছে সেগুলো চুইয়ে চুইয়ে জলের মধ্যে গিয়ে মিশছে, আর সেইগুলোই আমাদের যে নিত্য প্রয়োজনের জল সেই জলে আসছে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জলের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের জিনিসপত্রই বেশি থাকে, মানে আমরা যেই সব জায়গায় থাকি। এবার এক একটা জায়গায় সেটা চেঞ্জ হয়। এবার এখানে ব্যাপার হচ্ছে কোনটা ভালো। তোমরা দেখতে পাচ্ছ দুখানা আমি মেজারমেন্ট করে তোমাদের দেখাচ্ছি, দেখো দুটো জায়গায়, একটা দেখো দেখাচ্ছে 350, 360 আর একটা 130, মানে এই তারতম্য। মানে কতটা তারতম্য, এই তারতম্যটার কারণ দেখো, যেটা দেখছো কম আছে 130 যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে আমার বাড়ির ফিল্টার ওয়াটার, আরও ফিল্টার আমার যেটা আছে সেটার জল। আর যেটা 350, 360 চলে গেছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাপ ওয়াটার, ডাইরেক্ট যে ট্যাপ ওয়াটার মিউনিসিপ্যালিটি থেকে সেটা। মানে জাস্ট ভাবো আমরা যে মিউনিসিপ্যালিটি যে জলটা আসে সেই জলটায় কত পরিমাণে খনিজ থাকে জাস্ট ভাবো। আর সেটা যখন পিউরিফাই হয়, সেটা যখন ফিল্টার হয়, সেটা গিয়ে কোন জায়গায় এসে পৌঁছায়। এবার কোন জল ভালো কোন জল খারাপ, ঠিক আছে, বা কত হলে ভালো কত হলে খারাপ, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতভেদ আছে। আমি যেটুকু রিসার্চ করে জানতে পেরেছি গাছের জন্য ভালো হচ্ছে মিনিমাম ধরো 150 থেকে 250 বা ধরো 300, ঠিক আছে, 150 থেকে 250 ধরো 300 এইরকম যদি জল তোমাদের থাকে, তোমরা খুব ভালো জল তোমরা গাছকে দিচ্ছ, ঠিক আছে। এবার 300-র পরে আমার দেখো যে জলটা আমার মিউনিসিপ্যালিটি থেকে আসে ওটা 360 দেখাচ্ছে, এটা কিন্তু একটুখানি অ্যাসিডিকের দিকে যাচ্ছে জলটা, ঠিক আছে, 360 হয়ে গেছে, বোঝা গেছে। তো এই জলটা কিন্তু মানে ভালো কিন্তু খুব ভালো না, যেটা ধরো 250-300-র মধ্যে বা 200, মানে 200-র মধ্যে যদি তোমার জল থাকে, TDS মিটার মাপলে তোমার জল দেখাচ্ছে 200 থেকে 250-র মধ্যে, মানে তোমাদের জল মানে সুপার ফাইন, খুব ভালো জল আছে, যেটা গাছে দিলে খুব ভালো গাছে গ্রোথ নেবে। এবার যত এটা বাড়তে বাড়তে থাকবে তত কিন্তু তোমাদের গাছে সমস্যা হবে। আমার 350 আছে, ধরো আমার হালকা অ্যাসিডিক জল আছে কিন্তু খুব খারাপও না। কিন্তু কিছু কিছু বন্ধু আছে আমি জানি তাদের সাথে কথা বলছি, তাদের জলের মানে TDS হচ্ছে 800, 900, মানে 600 এরকম TDS, মানে খুবই মানে খারাপ অবস্থা, ঠিক আছে। আর কত কম যাওয়া যাবে দেখো গাছে, তোমরা যেমনটা বললাম 150, 100 থেকে 150 যদি হয়, মানে 100 থেকে 150 মাসে পাহাড়ে যদি জল টল আনো পাহাড়ে তাহলে ওখানেই পাবে, ঠিক আছে, আমাদের এদিকে ওইরকম জল পাওয়া যায় না। এবার তারও নিচে যদি নেমে যায়, মানে ধরো 50-এর নিচেও যদি চলে, তার মানে ওই জলে কোনো মিনারেলসই নেই, মানে একদম সফট ওয়াটার, বোঝা গেছে। তা ওই জল মানে দিয়ে কোনো লাভ হবে না, মিনিমাম 200, 150, 200-র মধ্যে জল থাকলে খুব ভালো, কিন্তু যেটা পাওয়া খুব মুশকিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে 250 থেকে 300-র মধ্যে জলটা ঘোরাফেরা করে, আমাদের যেই লোকাল এরিয়াতে যে মিউনিসিপ্যালিটি যে জল সেটা 250 থেকে 300-র মধ্যে ঘোরাফেরা করে। এবার কারোর যদি অত্যাধিক বেশি হয়ে যায়, ধরো 600, 700, 800 হয়ে যায়, তাহলে কী করতে হবে দেখো, সব কিছুর একটা উপায় আছে। যদি তোমাদের জল মেপে দেখছো যে 800, 900 চলে গেছে, 600 চলে গেছে, তাহলে তোমাদের কী করতে হবে সেই লেভেলটাকে তোমাদের কমাতে হবে। জল একটা গামলার মধ্যে ভরে সেই জল যে তোমাদের ওভার নাইট রেখে দিতে হবে, সারা রাত রেখে দিতে হবে, আর তার মধ্যে অন্তত 10 ml মতো ভিনিগার মিশাতে হবে। 10 ml মতো ভিনিগার মিশিয়ে দিলে জলটা জলের মধ্যে রেখে ওভার নাইট ছেড়ে দিলে, এবার পরের দিন সকালে গিয়ে যখন তুমি চেক করবে দেখবে অনেকটা ড্রপ ডাউন করবে। বা তোমরা যদি এমনিও জলটা যদি একটা গামলার মধ্যে ভরে ছেড়ে রেখে দাও, ওভার নাইট রেখে দাও, পরের দিন দেখবে কিছুটা হলেও কমে গেছে, কারণ যে পদার্থগুলো জলের মধ্যে ভাসছিলো সেগুলো নিচের দিকে থিতিয়ে গেছে, ঠিক আছে। এবার এইভাবে তোমরা কমাতে পারো, সালফিউরিক অ্যাসিড দিয়ে কমাতে পারে, কিন্তু সেটা খুবই একটা ডেঞ্জারাস একটা জিনিস, আমি কাউকে রেকমেন্ড করবো না। সালফিউরিক অ্যাসিড যারা খুব এক্সপার্ট তারা সালফিউরিক অ্যাসিড ইউজ করে, মানে জলের মধ্যে 1 ড্রপ, 2 ড্রপ দিয়ে দেখে আর মাপে যে কতটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি সালফিউরিক অ্যাসিডের পক্ষে একদম নেই, কিন্তু ভিনিগারটা তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো যদি তোমাদের প্রচুর হয়ে যায়। এবার এমন একটা লেভেলে ধরো তোমাদের জল চলে গেছে, ধরো 900, 1000 এরকম লেভেলে চলে গেছে, তখন আর কিছু করার নেই, তখন তোমাদের একটা আরও মেশিন লাগিয়ে জলটাকে মানে পিউরিফাই করে তারপর গাছকে দিলে গাছ কিন্তু ভালো নেবে, গাছ কিন্তু ভালো থাকবে। এই যে জলের ঝামেলাটা সব থেকে বেশি তোমরা লক্ষ্য করবে হচ্ছে তোমাদের সাধের অর্কিড গাছে। অর্কিড গাছে যদি TDS মানে বেশি কম হয়, ঠিক আছে, ও কিন্তু আর রিয়াকশান দেবে, যে অতিরিক্ত TDS যদি হয়ে থাকে গাছ কিন্তু গ্রোথ তো নেবেই না, উল্টে গাছ দেখবে কেমন বাড়বেই না, কেমনটা হয়ে যাবে, ঠিক আছে।
তো এটা খুবই একটা ইউজফুল একটা ডিভাইস, ইউজফুল একটা প্রোডাক্ট। এবার অনেকে তোমরা ভাববে যে এটা কোথায় পাবো, অনির্বাণ অনলাইনে সারা জায়গায় আছে, কিন্তু তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশানে দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টিডিএস মিটারটা কিনতে পারো। বেশি দামে টিডিএস মিটার কেনার কোনো দরকার নেই, অনেক রকম দামের আছে, 800, 900, 1000, 2000 করে আছে। আমার এই টিডিএস মিটারটা আমি কিনেছি 220 টাকা দিয়ে, অফার চলছিল, আমার কাছে কিছু কয়েন ছিল, কয়েন টয়েন ইউজ করে 220 টাকা পড়েছে। তাহলে বুঝতে পারছো কতটা সস্তা। হ্যাঁ, এইরকম একটা সস্তার টিডিএস মিটার কেন, বেশি দামি কেনার কোনো দরকার নেই, মানে কাজ তো তোমাদের একই দেখাবে, মানে কতটা টিডিএসে আছে কতটা। হ্যাঁ, কারোর বিল্ড কোয়ালিটি ভালো, কারোর একটু চকচকে, কারোরটা আরও একটু সুন্দর, তাই জন্য দামটা বেশি হবে, বোঝা গেছে। তো ডেফিনেটলি সবাইকে বললো অবশ্যই একটা টিডিএস মিটার নিয়ে আসো, ঠিক আছে। অনেক কিছু কেনো তোমরা, অনেক কিছু কেনো, এটা সেটা ওটা, ঠিক আছে। এক প্লেট বিরিয়ানিও যদি কম খাও তোমাদের একটা টিডিএস মিটার হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে আর কিছু মানে আর কিছু মাথায় আসছে না। ডেফিনেটলি মানে সব বাড়িতে টিডিএস মিটার দরকার তোমাদের জলটা মাপার জন্য। এরপর আমি আস্তে আস্তে লাইট মিটার, পিএইচ মিটার সব নিয়ে ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। কিন্তু ফার্স্ট টিডিএস মিটার সবাই একটা নিয়ে নাও, আর ডিসক্রিপশান চেক করো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, ওখান থেকে কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। এবার অনেকে বলতে পারো অনেক অফলাইনে কোথা হবো, আমার কোনো আইডিয়া নেই, কারণ একটা নার্সারিতে গেলে বা একটা সারের দোকানে গেলে তোমাদের সারা বিশ্বে সার দিয়ে দেবে, কি দিয়ে দেবে, কিন্তু এইসব ব্যাপার কোনোদিন ওরা বলবে না। মানে আমি দেখো বলতে খারাপ লাগছে, কিন্তু হয়তো মানে 10 জনের মধ্যে 6 জন জানেই না টিডিএস মিটারের গল্পটা, তারা হয়তো সার খাবার সব বিক্রি করছে, কিন্তু টিডিএস মিটারটা কী জিনিস হয়তো তারা জানেও না, মানে এটা বলতে খারাপ লাগলো, কিন্তু তাও এটাই সত্যি। তো এই ছিল আজকে টোটাল ভিডিও, অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও, কিছু কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, ফোন নাম্বারে ফোন করে আমার কাছে জানতে পারো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে। আর যেতে তার একটা কথা বলবো, কালকেই হচ্ছে মুশকিল আসান মানে রোববার, তো তোমাদের গাছের যাবতীয় সমস্যা, কোন গাছে কী সমস্যা হয়েছে কমেন্ট বক্সে লেখো, কালকের ভিডিওতে কিন্তু সব প্রশ্নের উত্তর দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে। এইগুলো আছে, ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।